হ্যালো গাইজ, আজ আবার একটা রাইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো এই জন্য আজকে চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম। আর আজকে মেনুতে নিয়েছি বিট ভাজি, পটল তেল, ডিম কারি, আর অনেকটা করি রাইস আছে, শশা আছে, আর সাথে আছে ঠান্ডা জল। তো এটা আমাদের চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের শেষে থাকবে দারুণ একটা পানিশমেন্ট। তো পানিশমেন্টটা দেখতে গেলে আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই তাহলে জানাবেন। তা চলুন বেশি কথা না বলে খাবারটা স্টার্ট করি। রেডি, 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট।
জিতে গেলে আমি হেরেছি না বউ হেরেছি, যতদূর পানিশমেন্ট আমি খাচ্ছি, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না কি হলো। তা চলুন জায়গা পরিষ্কার করে আমার জন্য পানিশমেন্ট নিয়ে চলে আসছি, আর ছোট্ট করে একটা পানিশমেন্ট রাখবো। লঙ্কার বীজ তো দানা তো এটা খেতে হবে না, হাতে হাতে দিচ্ছে বন্ধুরা লঙ্কার বীজ। লঙ্কার বিচিত বন্ধুরা যা ঝাল, বাপরে বাবার নাম ভুলে যেতে হয় খেতে গিয়ে। কেমন খেতে আজকে হরমোনটা জানি অবস্থা তো খারাপ দাদা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পানিশমেন্টটা কেমন দিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা।